প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, সরকারি দল বা বিরোধী দল কারো ফাঁদে আদালত পা দেবে না। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশন চেয়ারম্যানের করা মন্তব্য আদালত অবমাননার শামিল উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিষয়টি আদালতের নজরে এনে রুল জারির আবেদন করলে তিনি এমন মন্তব্য করেন। হাসান জাবেদের আরও একটি রিপোর্ট। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক। তার মন্তব্যের বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে রুল চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ সময় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম রেজাউল করিম রুল জারির আবেদনের বিরোধিতা করেন। তখন প্রধান বিচারপতি বলেন, রায় নিয়ে যে কেউ গঠনমূলক সমালোচনা করতে পারেন। খায়রুল হক সাহেব যে বক্তব্য দিয়েছেন তা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি এটা হাইলি কন্টেমপচুয়াস। এটা আপনাদের দৃষ্টিতে নিয়ে আনলাম এই কারণে এই বিষয়টি আপনারা বিবেচনা করবেন। আদালত বলেছেন রাজনৈতিক দল এই জাজমেন্ট নিয়ে কোনো রকম রাজনীতি করুক এটা আমরা চাই না। পঞ্চম সংশোধনীতে উনি নিজেই যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখেছেন তার কোনো অধিকার নাই এই বিষয়ে বিরোধিতা করা। এই একই ব্যাপারে উনি এখন এই যে যে মত প্রকাশ করেছেন এটা কোনো সাবেক প্রধান বিচারপতি করতে পারে। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিএনপি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে বিএনপির আইনজীবীরা মাঠ গরম করতে চাচ্ছে বলেও মন্তব্য তার। আদালত কথা বলেছেন যে আমরা কারো ট্র্যাপে পড়তে চাই না। আমাদের আদালতের বিষয়বস্তু আদালতের এবং বাইরের যে আন্দোলন বা যাই কিছু সেগুলো হলো রাজনৈতিক দলসমূহের। রায় নিয়ে যাতে কেউ রাজনীতি না করে সেই আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি এ বিষয়ে আইনজীবীদের আরও সচেতন হতে বলেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।